ডাল ভাত সবজি ফুড ফর অল 6 টাকা। কিন্তু 6 টাকা যদি দাম করা আছে, 6 টাকা দিয়ে খাচ্ছি, ওই রকম মনে হবে ওকে মনে মধ্যে যে আমি কিছু তো পয়সা দিয়ে খাচ্ছি, আমি তো ফ্রিতে খাচ্ছি। হ্যাঁ ভাই, গরিব লোকের মধ্যে এটা ঠিকই, 6 টাকায় ডাল ভাত সবজি শুনতেই কেমন লাগে না? অসম্ভব, তারপরেও এখানে সম্ভব। আবার অনেকজন যেমনি হাতে টাকা নেই, ওদেরও আমরা ফ্রিতে খাইয়ে দিচ্ছি। বলছি এই ছবিটা আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠান, আমি ইউকেতে আমার দিদি রয়েছে, আটকে রয়েছে, তাকে পাঠিয়ে দেবো। তো সবার প্রথম গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু ব্লগ নাম্বার 16। তো কিছু স্টার্টিং করার আগে সবার প্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে এটা লাস্ট ভিডিওটা, ঠিক আছে? আমার এক্সপেকটেশনের বাইরে দারুণ লেভেলে ভিউজ পেয়েছি, বাট সাবস্ক্রাইবার পাচ্ছি না। তো স্টার্টিং একটু বেগিং করে নেবো, প্লিজ যারা চ্যানেলে নতুন আসছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন। আজকের আমি এসেছি কলকাতার ম্যাডো স্কোয়ারে, যেখানে কিনা 6 টাকায় ডাল ভাত সবজি পাওয়া যায়। আমি সেখানে আজকের যাচ্ছি, তো দেখা যাক কীভাবে যেতে পারি, আমি কীভাবে পৌঁছাতে পারি, আমি কতক্ষণের মধ্যে পৌঁছাতে পারি, বিকজ এক্স্যাক্ট লোকেশন আমি কিছুই জানি না কীভাবে পৌঁছাবো। খালি এইটুকুনি জানি যে এটা হাজরাতে, এটা ম্যাডো স্কোয়ারে আছে, তো আমাকে সেখানে পৌঁছাতে হবে। সেখানে পৌঁছে আমাকে এটাকে সার্চ করে দিতে হবে, দেখা যাক কতক্ষণ সার্চের পর আমি এখানটায় পাই। বাকি জিনিস আমি ওখানটা গিয়ে দেখাচ্ছি। যতীন দাস মেট্রো স্টেশন থেকে নেমে গেছি, এখন আমি যাবো হচ্ছে ল্যান্সডাউন মোড়ের দিকে। এবার আমি জানি না কোথায়, আই থিঙ্ক এখানে কাউকে জিজ্ঞেস করে দিতে আমাকে ল্যান্সডাউন মোড়টা কোন দিকে। আচ্ছা ভাই, এখানে ল্যান্সডাউন মোড়টা কোন দিকে পড়বে? ল্যান্সডাউন মোড় জানে না, কাকে জিজ্ঞেস করি, দেখি কাকে জিজ্ঞেস করি। কাকা ল্যান্সডাউন মোড়টা কোথায় বলতে পারবে? ল্যান্সডাউন বাঁ দিকে যাওয়ার জন্য কি আছে, অটো আছে? হ্যাঁ, থ্যাংক ইউ। সামনে অটো আছে, অটো উঠে যাও। সামনে অটো আছে, অটো আছে, তাই তো? থ্যাংক ইউ। তো এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে হাজরা মোড়ে, তো এখান থেকে আমি অটো নিয়ে আমি যাবো হচ্ছে ল্যান্সডাউন মোড়ে। ওয়েল, আমি মাস্ক পরেই থাকি অল টাইম, যখন আমি কথা বলি তখন আমি চেষ্টা করি মাস্কটাকে খুলে রেখে কথা বলার জন্যে, তো তার জন্য আমি এক্সট্রিমলি সরি। ওয়েল, দেখা যাক এখানটা কাউকে জিজ্ঞেস করে। আচ্ছা কাকা, আচ্ছা এখানে একটা দোকান আছে 6 টাকাতে, 6 টাকাতে ডাল ভাত সবজি পাওয়া যায়, এটা ম্যাডো স্কোয়ার মোড় তো? এই যে এই ডান দিকে যাবেন, হ্যাঁ এই ফুটপাত ধরেই ডান দিকে, ডান দিকে ফুটপাতেই আছে, ফুটপাত আছে, তাই তো? তো দেখা যাক আর কতটা যাই এবং কোথায় আছে। তো আই থিঙ্ক আমার মনে হয় ঠিকঠাকই যাচ্ছি, দেখা যাক। সো ফাইনালি আমি চলে এসেছি সেই দোকানটার সামনে। আমি যদি আমার ক্যামেরা যদি ব্যাকে যাই তাহলে আমি আপনাকে দোকানটা দেখাতে পারবো। এই হলো আপনার সেই দোকান, ডাল ভাত সবজি ফুড ফর অল 6 টাকায়। চলো যাওয়া যাক দোকানে। ওকে, এটা হচ্ছে কোয়ান্টিটি, তাই তো? এটার দাম 6 টাকা। আচ্ছা, এই থালাটা হচ্ছে 1 টাকা। ওকে ওকে, আচ্ছা ডালটা একটু দেখাবেন। আচ্ছা ডালটা দেখবেন, এটা হচ্ছে ডাল, তো এটা মোটামুটি এরকম 1 চামচ থাকে, তাই তো? ওকে, 1 চামচ যথেষ্ট। তারপরে কি থাকছে আপনার? এটা কিসের সবজি আছে? আলু বেগুন সিম। আলু বেগুন সিম, আচ্ছা প্রতিদিন এটাই থাকে নাকি একটু মিক্স, একটু চেঞ্জ হয়, আলাদা আলাদা হয়? আচ্ছা, ওকে থ্যাংক ইউ। কলকাতার মধ্যে সবচেয়ে চিপেস্ট স্ট্রিট ফুডের দোকানের সামনে দাঁড়িয়ে আছি, যেখানে কিনা আপনি 6 টাকায় ডাল সবজি ভাত পাবেন, ঠিক আছে? দারুণ ব্যস্ততার মধ্যে চেনাদেরকে রিকোয়েস্ট করছি একটু কথা বলার জন্য। অনামিকা শর্মা আমার নাম, আমি 3 বছর দিয়ে অ্যানবন্ধু ফাউন্ডেশনে কাজ করি। এটা গরিবের জন্যে 6 টাকা করে এটা খাবারে আমাদের একটা এনজিও খুলেছে অনেক জায়গা আমাদের। এটা এই শুধু ডাল ভাত সবজি না, আমাদের বিকেলও হয়, সন্ধ্যাবেলা রুটি সবজি হয় 6 টাকা করে। আর যতটা আমরা এখন যেভাবে এই লকডাউনের জন্যে অনেকজন যেমনি খাবারের জন্যে কাজকর্ম হচ্ছে না, ওদের জন্য সুবিধার জন্য এটা এত পরিষ্কারভাবে মতলব পর্যন্ত খাবার বানানো হয় কি সবার জন্য, শুধু গরিবের জন্য না, ভালো ভালো অফিসরা লোকরাও এসে এসে খেয়ে যা। মতলব খুব 6 টাকা করে মতলব এত কম দামে কোনো জায়গা পাওয়া যায় না, আমি তো হ্যাঁ কোনো জায়গা পাওয়া যায় না।
শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার খিচুড়ি হয়, সোমবার বুধবার শুক্রবার ভাত হয়, আর রবিবার বন্ধ থাকে। আর সন্ধ্যাবেলা চারটে করে রুটি সবজি হয়, ছ টাকা করে, পাঁচটা থেকে এখানে এখানেই বসা হয়। অনেক আর আরও দু জায়গা আছে, পণ্ডিতিয়া, ভীমনাথ, জ্ঞানী মিলা, তিধারা, তিন জায়গা রুটি সবজি বিক্রি হয়, ছ টাকা করে চারটে রুটি আর সবজি। এখানে যেমনি দুপুরবেলা ভাতের জন্য 250-300 চলে আসে, আর সন্ধ্যাবেলা 200 মানে 200 আসে। অনেকজন যেমনি জানে না, অনেক বস্তিতে অনেক লোক জানতে পায় না, এই জন্য খবরটা শুনে যেমনি জানতে পায়, অনেকজন খেতে পাচ্ছে না কি এসে আমাদের এখানে খেয়ে যায়। অনেক কম দামে আমাদের এখানে খাবার পাওয়া যাচ্ছে, ডাল ভাত সবজি এসে আমাদের এখানে খেয়ে যায়। আমি এটাই শুধু আবেদন করবো। অনেকজন আবার অনেকজন যেমনি হাতে টাকা নেই, ওদেরও আমরা ফ্রিতে খাইয়ে দিচ্ছি কি হ্যাঁ চলো, নেই পয়সা আমরা ম্যানেজ করে নিচ্ছি। এটা তো আমাদের কুপন হিসাবে আসে খাবার, এটা আমাদের কুপন আছে, আমাদের 6 টাকা করে কাটতে হয়। এই আমাদের হিসাবে খাবার আছে, যেমনি 300-400 প্লেটের খাবার আছে, ওই হিসাবে আমাদের জমা দিতে হয় টাকা ওখানে। যেমনি অনেক লোকের কাছে পয়সা নেই, এবার আমরা এসে জিজ্ঞেস করলো, আমাদের খারাপ লাগে যখন যেমনি হাতে পয়সা পকেটে পয়সা নেই, ঠিক আছে আমরা এক্সট্রা ওই সব 2-3 প্লেট আমাদের খাবার এক্সট্রা থাকে কি হ্যাঁ খেয়ে যান না ঘুরে, হ্যাঁ ঘুরে যা আমাদের কারোকে এমনিভাবে আমরা ঘুরিয়ে পাঠাবো, ওটা আমাদের এখান দিয়ে এই নিয়ম আমি খেয়ে একটা রিভিউ দেবো। সেটা থেকে বড় কথা হচ্ছে এখানকার মানুষ যারা প্রতিনিয়ত আসে এবং যারা আসে এখানটা খাচ্ছে তাদের কাছ থেকে একটা ফিডব্যাক না দেওয়া মনে হয় সেটা বেশি অ্যাকসেপ্টেবল। আচ্ছা আপনি এখানে আসেন কি? আসেন, কম আসেন নাকি বেশি আসেন? না আমি কম আসেন। যে 6 টাকার ভেন মধ্যে কলকাতার মধ্যে যে ডাল ভাত সবজি দিচ্ছে, এটা আপনি কেমনভাবে দেখছেন, কেমন লাগছে আপনার? ভালো লাগছে। ভালো তো আপনার মনে এটা পসিবল? ভালোই লাগছে, সাধারণ গরিব লোকের মধ্যে এটা ঠিকই। এখানে খাবার নিয়ে আপনি কি বলবেন, খাবারের কোয়ালিটি কেমন? কোয়ালিটি খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব সুস্বাদু। আচ্ছা টেস্ট কেমন? টেস্ট খুব ভালো। আচ্ছা এই 6 টাকায় ডাল ভাত সবজি শুনতেই কেমন লাগে না? অসম্ভব, তারপরেও এখানে সম্ভব, তারপরেও এখানে সম্ভব, এখানে সম্ভব। উদাহরণ বললেন অসম্ভব কিন্তু এখানেই সম্ভব। আপনার কেমন লাগছে বলুন? আমার খুব ভালো লাগছে, 6 টাকায় ভাত তরকারি ডাল সবই পেয়েছি, ঠিক আছে। এখানে কলকাতার বাজারে অন্য কোথাও পাইনি, এই জায়গায় পেয়েছি। 6 টাকার লাঞ্চ টাইম করা অসম্ভব, অসম্ভব, বাট সেটা এখানে করে দেখি সম্ভব হচ্ছে। আচ্ছা রাতেরবেলা এখানে রুটি দিয়ে আপনি আসেন কি? না রুটি এখনো আসেনি খেতে, না রুটি তরকারি আমি খেয়েছি, আমি রুটি তরকারি খেয়েছি সকাল মানে সন্ধ্যা হলে। আপনি রুটি তরকারি খেয়েছেন? হ্যাঁ রুটি তরকারিও খুব খুব ভালো। কাকা তুমি আসো খেতে, তোমার কেমন লাগে? আমি রেগুলারই আসি। রেগুলার আসো, কেমন? ভালোই। 6 টাকার ভেতরে ডাল ভাত সবজি, ব্যাপারটা কেমন না কলকাতার মধ্যে ভাবা যায়? নতুন জিনিস ভালোই, ভালো সস্তা, এইবারে কেউ দিতে পারবে না। খাবারের টেস্ট কেমন, তোমার কেমন লাগলো? খুব ভালো, ভালো লাগছে, ভালো লাগছে। এটা ভাবা যাচ্ছে কলকাতার মধ্যে পসিবল 6 টাকা? না না না, ঘুরে কলকাতা শহরে যেখানে খাও 6 টাকা পাবে না, পাবে না, এখানে পাচ্ছি, এখানে পাওয়া যাচ্ছে। তো এই যে 6 টাকায় ডাল সবজি ভাত, তো এটা কোনো রকম কিন্তু বিজনেস নয়, কিন্তু পথ চলতি নিডি মানুষ যাদের দরকার, ঠিক আছে, তাদের জন্যই সংস্থাটা ওপেন আছে। এটা একটা এনজিও থেকে এটা করা হয় আর কি। কলকাতার ভিতরে অনেক কটা আউটলেট আছে, অনেক কটা জায়গায় এনারা বসেন, ঠিক আছে। তো এই সেই সংস্থার একজন মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে, তো তার সঙ্গে একটা কথা বলার চেষ্টা করবো। প্রথমেই তো বলবো এই যে 6 টাকায় ডাল ভাত সবজি, এই যে একটা অসাধারণ একটা জিনিস, যেটা পসিবল না, যেটা আপনারা পসিবল করেছেন, তার জন্য আপনাকে একটা বিগ স্যালুট, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আমার নাম অরবিন্দ কুমার গুপ্তা। এই আইডিয়াটা কী করে আপনাদের মানে মানে কেমন ভাবে যে 6 টাকায় বিজনেস তো নয় এটা, এটা একদমই বিজনেস নয় স্যার, এটা একদমই শুধু সেবার কাজের জন্য। এটা আমাদের একটা ট্রাস্টি আছে, একটা বোর্ড আছে, একটা ট্রাস্টি আছে, ওনাদের মাথায় আসলো যে অনেক রকম এখানে এমন লোক কলকাতা শহরের মাঝখানে এই সাউথ কলকাতার মধ্যে বিভিন্নভাবে
এদিকে ওদিকে এই লকডাউনের মধ্যে বা এর আগেও খুবই মানে অসুবিধার মধ্যে আছেন। তার জন্যে আমরা যদি কিছু করতে পারি, এখন এটা খাবারটা ফ্রিতেও দেওয়া যায়, কিন্তু আমরা ভাবি যে ফ্রিতে দিলে যে আমাদের যে পারপাসটা ওটা সলভ হবে না। কেন যে একটা মানুষ যদি ফ্রিতে খেলে যায় তাহলে ওর প্রবলেম হবে কি যে আমি এমনি, কিন্তু 6 টাকা যদি দাম করা আছে, 6 টাকা দিয়ে খাচ্ছি, ওইরকম মনে হবে ওকে মনের মধ্যে যে আমি কিছু তো পয়সা দিয়ে খাচ্ছি, আমি তো ফ্রিতে খাচ্ছি না। খুব অসাধারণ করতে, হ্যাঁ খুব ভালো লাগলো একদম, যে আমি ফ্রিতে খাচ্ছি, আমি ফ্রিতে খাচ্ছি, আমি কিছু দিয়ে খাচ্ছি। তালকাটার মধ্যে আমাদের 6টা আউটলেট আছে, এমনি আমাদের এখানে একটা পালিতে সিটে আছে, একটা শিশুমঙ্গল হসপিটালে আছে, একটা আমাদের বেলতলা শ্রীহরি মিষ্টান ভাণ্ডারের উল্টো দিকে আছে, তারপরে একটা এলগিন রোডে আছে, শম্ভুনাথ পণ্ডিত হসপিটালের কাছে, তারপরে আমাদের এখন 3টে আউটলেট, বিকেলবেলা 4টে রুটি উইথ সবজি। আচ্ছা, তো আপনাদের এরকম মানে এরকম প্ল্যান আছে যে আগামী দিনে এর আরও কাউন্টার আপনারা বাড়াবেন? অ্যাবসলুটলি স্যার, আমাদের এখন তো এমনি এটা 2000 to 3000 পিপলস ডেলি এখানে বেনিফিশিয়ারি হন, কিন্তু আমাদের একটা গোল আছে, আমাদের একটা টার্গেট আছে যে আমরা রোজ 10,000 লোকের যেন এই সুবিধা আমরা তুলে ধরতে পারি। আপনার ইনিশিয়েটিভ সত্যি খুব ভালো লাগে। চলো, টাইম এসেছে, এবার আমি একটু খেয়ে দেখি এখানকার খাবার কেমন। তো চলো দেখে না যাক এখানকার খাবার কেমন খেতে। স্যানিটাইজার আছে, আমি ফার্স্ট আমি হাতটাকে স্যানিটাইজ করে নিই। ওকে, তো আমার কোয়ান্টিটি দেখে কিন্তু এটা কিছু বেশি মানে ভাবার কিছু নেই, বিকজ আমি ইচ্ছা করি কোয়ান্টিটিটা কম নিয়েছি, কারণ আমি সকালে একটু খেয়ে বেরিয়েছি আর আমি চাই না যে খাবার নষ্ট হোক, তার জন্য আমি কিন্তু খাবারটা কম নিয়েছি। ওকে, চলো টেস্ট করে দেখা যাক। ভালো, টেস্টটা কীরকম বলুন তো। মানে ছোটোবেলা খেয়েছিলাম যেন আমাদের বাড়িতে আর কি, গ্রামের বাড়িতে বাসন্তী পূজা হয়, তো বাসন্তী পূজাতে যে প্রসাদ হয় না, তো সেই প্রসাদের মতো একটা সুন্দর একটা স্মেল আছে, দারুণ খেতে। তো আমাকে যদি বলেন রিভিউ দিতে, আমি এইটুকুনি বলবো 10/10 100% আমি মার্কস দেবো। আমার দারুণ লেগেছে খেতে, ঠিক আছে। 6 টাকা, এর থেকে ভালো কলকাতার ভিতরে আর কিছু হয় না। এক কথায় কলকাতার সবচেয়ে চিপেস্ট ফুড এভার, এর থেকে সস্তা এবং এর থেকে ভালো খাবার কলকাতার মধ্যে আমার মনে হয় না আর কোথাও আছে। নেই না, একদম নেই। আচ্ছা, কাকা কি বলছো শোনো, আচ্ছা কলকাতার মধ্যে কোথাও আর, কলকাতার মধ্যে এর থেকে সস্তা আর কিছু আছে? কোথাও নেই। ওকে, তো আমি খাচ্ছিলাম, আমার সঙ্গে কাকাও বলছে একমত, এর থেকে সস্তা আছে। আমি কেন, কাকা কেন, সবাই বলবে কলকাতার মধ্যে, তোমরাও বলবে যে এর থেকে সস্তা আর কোথাও নেই। তো আমি এখানে এলাম, তো আমি এসে এবং খেয়ে দেখলাম, অনেস্টলি বলবো এক কথা আমার খুবই ভালো লাগলো। তো আমি এটা সাজেস্ট করবো, আপনারা চাইলে আসতে পারেন, এসে খেয়ে দেখতে পারেন, রেসপন্সিবিলিটি আমি নিচ্ছি। 6 টাকায় ডাল ভাত সবজি, আপনি নিরাশ হবেন না। তো আজকের মতো ব্লগ নাম্বার 16 আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ব্লগ নাম্বার 17। তো ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ। আর হ্যাঁ, যদি নতুন এসে থাকেন চ্যানেলে তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিও ভালো লেগে থাকে তো একটা লাইক প্লিজ করে দেবেন। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে। থ্যাংক ইউ।